আসসালামু আলাইকুম দর্শক, আজকে ভিডিও শুরুতে ব্যাক এমএলএ সালাম নিয়েন। আর ব্যাকে কিরকম আছেন, ভালো আছেন নি? আমি ভালো আছি। আজ যে ভিডিওতে কারে কারে লই কথা কইম, আজকের ভিডিওটা একদম মিস রইব। আমাকে দেশি প্রবাসী কিছু ব্লগাররা আছে, মানে এ ধরেন ইলিশ মাছ, আর ইলিশ মাছের সাথে আজকে কিছু ফুটি মাছও থাকবো, সব মিলিয়ে আজকে গ্রিল বা কাবাব যেটাই বলেন একটা কর্ম। তো আজকের ভিডিওর মধ্যে ইলিশ মাছ, বড় ইলিশ মাছ বলতে কার কথা বুঝাইতে চাইতেছি, সোনিয়া আক্তার রিমা, উনি হচ্ছে ইউটিউবের ব্লগারদের মধ্যে বড় ইলিশ মাছ, আর সাথে সুনু ফুটি কিছু ফুটি মাছ আছে ওনার বাসায়। উনি যেটা সবাই অন্য ব্লগারদেরকে যেটা বুঝাইতে চাইছে, ওনার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি, ওনার ঢঙ্গও বেশি, যার কারণে উনি হচ্ছে বড় ইলিশ মাছ আর সুনু ফুটি কতগুলো আছে হেডের লইও কথা কই। তো এদিকে যে ব্লগে থাকবো, কুইন হেলানি তো থাকবে, তারপর এন্দি থাকবো, লুলু আপা তো থাকবে, এন্দি তো মাক্ষী পরিবার তো পুরা ব্যাকে থাকবো। তো আপনারা ব্যক্তি ভালো আছেন নি? ভাই বোনরা ভালো থাকলে ভিডিওতে লাইক দিন, নতুনরা সাবস্ক্রাইব করিয়েন, যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তা আজকের ভিডিওর মধ্যে সোনি আক্তার রিমারে নিয়ে কথা বলার জন্য বারবার রিকোয়েস্ট আসছিল যে আপু কয়দিন থেকে সোনি আক্তার রিমারে নিয়ে একটা ভিডিও দেন। তো আপনাদের অনুরোধেই কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে এলাম। তো হইলা দি, আমি আগে সোনি আক্তার রিমারে লই কথা কই, বাকি যাদের নাম নিছি তাদেরকে নিয়ে পিছন দিকে কথা কমনি। ওনারে নিয়ে কথা বলার মূল উদ্দেশ্য হয়েছে কি, বাবু রে বাবু কিতা কইতে মান্না করে, হিতি গো সো গক, ভালোবাসা হক, লাভিং লাভিং হক, মানে সব কিছু হিতিরা শোক ফালানো হিতিকে ক্যামেরার সামনে করব, শোকের হানি দুই ফোঁটা ফালাইব, টিভি শোক টিভি নাকি মুভ লাগাই দি, নাকি কি মোচের গুড়ি ছিটাই দি, এরারে হিতিরে কদ্দু দাদি মরার শোক ফালন করব। সোনি আক্তার রিমা আফু হে বুড়ি, শোকের মধ্যে মনে হয় টাইগার বাম লাগাই দিছে, চুলকানি খাইজানি দাদের ওষুধ লাগাই দিছে, দি অনেকের শোক পালন করবো দা দিল্লেই। তো দা দিল্লেই একদিনের শোক ঘোষণা দিছে, দাদি মরি গেছে। তো ওনার জন্য এটা আবার একটু ইয়ে হয়ে গেছে, দাদি জীবিত মরে যাওয়া অবস্থায় যদি উনি দেশে থাকতো তার চেয়ে উনি আরও ভালো করতে পারতো, মানে ওনার ব্লগের মধ্যে। তো দর্শক কমেন্ট আসছিল এগুলো অনেক, যে ওনারা নিয়ে একটু কথা বলেন, দাদি মরে গেছে, দাদি মরে গেছে। দর্শক দাদি মরে গেছে ইন্ট্রোটা দিছে কীভাবে ভিডিওর মধ্যে, যে উনি একটু কাঁদছে, কান্দিয়ে কান্দার ইন্ট্রোটা ভিডিওর সামনে দিই আনি ঢুকাইছে। যেমন আঙ্গুল লুলু আফা দেখবেন কতক্ষণ স্যাড রিয়াকশান, কতক্ষণ মানে আপসেট থাকে, কতক্ষণ কান্না করতেছে, কতক্ষণ হ্যাপি, মানে এক একটা এক এক রকম স্টাইলের ছবি দিই, মানে নিজে কাঁদতেছে, নিজের আবেগ ইমোশন একটু বাইর করতে আসে মানুষের লাই, তার পরিবারের মানুষের লাই। এটা বেশি ওই ইউটিউবে খাইতে হইব যে দাদি মরে গেছে, দাদির লাই আমি কাঁদতেছি, এইটারও ইন্ট্রো দিতে হবো। আর একটা জিনিস, বুড়া বয়সে এই আপা নাকি শুনলাম বেলে হজও করছে, পুরা খানদানের ব্যাকে মিলে নাকি হজ করছে, যেগুলো ইউটিউবের মধ্যে আমরা দেখছি। আপা যতটা না হজ করি ইমান আমল হিনতে কামাই আনছে, তার চেয়ে বেশি ঢং করি আরও হজের মর্মটারে নষ্ট করে দিছে। দর্শক বুড়া বয়সে বুড়া বেটির কি পরিমাণ যে ঢং, কি পরিমাণ যে ঢং, মানে কী কইতে মনার হাজব্যান্ড হোক, মানে বেন্দি ম্যাচ টাইপের, মানে একটু ভূতা টুতা টাইপের ওনার, উনি ভূতা না সারা গেটা তো আমি আর পার্সোনালি জানি না, যেহেতু তাদেরকে আমি চিনি না, যেটা ওনার ব্লগের মধ্যে উনি উপস্থাপন করে এটা, উনি এই বেন্দি মাছ কে জানেন নি, মানে এক এক অঞ্চলে ওই মাস্টারে এক এক নামে মানুষ হয়তো চিনে। এটা হইব কী মাছ কইতে পারে, মানে আসলে ঢাকায় কী মাছ বলে এটারে, মেনি মাছ ঢাকায় মেনি মাছ বলে, আমার অঞ্চলে বেন্দি মাছ কয়, মানে মাছটা একটু ভূতা টাইপের আর কি, বুঝছেন নি, হ্যাবলা টাইপের। তো ওনার এই ব্যাকডেটের মানে পুরানা আমলের জামা ইজ্ঞা দি অন যদি ইয়াং যাব ওনার বেড়া উগ্গার মতো করতে ওনার মন চায়, এসব ডং সং বুড়া বসে এটা কি মানায়নি, দেখতে তো ভাল লাগে না। অন এই বেড়াই গেরে, এই যে বুতা মুতা বেড়াই গেরে দরিয়ানি,
আর এটার নাম কি সুনি আক্তার রিমা হিতি টিং 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 করে হিতি না আসা শুরু করে দেয় গানের লগে বেড়া ইগের কয় হিতির লগে কদুরে অ্যাক্টিং করতো ওমা বেড়া তো হার না বেড়ার মুখের দিকে তাকাইলে মনে হয় কি বেড়া যে ভিডিও ইগে যে ইউটিউবের মধ্যে আইয়ে বেড়াল একজন শর্মে বেড়া কি তো করবো হিন্দি ইতিরে মানাও করতে হার না আবার না করি হার না কারণ টিয়ার একটা লোভ আছে কারণ টিয়ার একটা লোভ আছে সোনিয়া আক্তার রিমা তার সময় সাময়িক যারা ব্লগ বানায় তাদের তুলনায় এই সোনিয়া আক্তার রিমা কিন্তু প্রচুর টাকা ইউটিউব থেকে আর্ন করে তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল এরপরে চ্যানেল তো ওই চ্যানেল থেকে ওনার হাজব্যান্ড যতটা না উপার্জন করতে পারে সোনিয়া আক্তার রিমা ইউটিউব থেকে তিনটা চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করে তো এই তিন চ্যানেল থেকে উনি এত টাকা ইনকাম করে ওনার সমসাময়িক যত ব্লগার আছে যাদেরকে আপনারা দেখেন ইউটিউবে কেউ এত টাকা উপার্জন করতে পারে না কারো এত ভিউ নেই তারপরে এই মহিলা এতটা নাশকর বন্দা মানে মিথ্যা কথা ছাড়া কোনো কিছু নাই দেখবেন দুদিন পরে দেখবা আলহামদুলিল্লাহ জামাই 14 বিঘে জায়গা কিনছে আরে বাবুরে সৌদি আরবের মতো দেশে তাই অনেকের অবস্থা একদম খারাপ তাই অনেক তুলনামূলক কারো অবস্থায় কিছু ভালো থাকে তার মানে এই না যে যে সৌদি আরব তাই কোটি কোটি টাকা ইনকাম করতেছে এরকম তো না ধরেন অন্য প্রবাসী বাইরা যদি সৌদি আরব আবুধাবি দুবাই এই সমস্ত কান্ট্রিতে থাকে অন্য প্রবাসী বাইরা মালয়েশিয়া যদি ধরেন মাসে 50,000 টাকা ইনকাম করতে পারে থেলি মেলি কোথায় মোতায় যদি করতে পারে ওনার জামে হয়তো 1 লাখ টাকা করে হাইস্ট হয়তো 2 লাখ টাকা ইনকাম করতে পারে তবে সোনিয়া আক্তার রিমের মতো টাকা উপার্জন ওনার হাজব্যান্ড করতে পারে না বুঝলাম এটা হয়েছে ওনার পার্সোনাল ব্যাপার ওই টাকা পয়সার ব্যাপারটা কিন্তু এখানে বলতে আমি বাধ্য হইতেছি কী কারণে ওনার এই যে মিথ্যাচারগুলা করে সেই কারণে বলতেছি দর্শক তো দেখবেন আলহামদুলিল্লাহ হাত বড় হাজব্যান্ড চুড়ি কিনে দিছে একবারে 10 মানে 10-15-14-20 ভরি এগুলা মানে এগুলো হয়েছে কি তো জানেননি এগুলো হচ্ছে আজাইরা চাপা দর্শকদের টাকা দিয়ে দর্শকরা তাকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার দিছে এতগুলো টাকা উপার্জন করার সুযোগ করে দিছে কোথায় দর্শকদের কাছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো যে আপনারা আমাকে এত ভালোবাসছেন আপনাদের কারণে আমি এত ভালো করতে পারতেছি আপনাদের জন্য এত কিছু আল্লাহ তাআলা আমাকে চোখে দেখাইতেছে আপনাদের কারণে আমি এত সুন্দর জীবনযাপন দেখাইতে পারতেছি আপনাদের কারণে আমি বড়ি বড়ি গয়না কিনতে পারতেছি তা না করি ওনার ওই যে ব্যান্দা মাস মার্কাজ জামাই যে সৌদি আরব থাকে ওনারা মাসের ভিতরে 14 জোড়া দেয় চুড়ি আচ্ছা বুঝলাম যে ওনার হাজব্যান্ড অন্য প্রবাসীদের চেয়ে একটু ভালো আছে ওনাদের অন্য প্রবাসীদের তুলনায় ওনার হাজব্যান্ড ভালো আছে আপনারা দেখেন সোনিয়া আক্তার রিমার চ্যানেলের ভিউ দেখেন সাবস্ক্রাইবার দেখেন ইউটিউবিং আমরা করি আমাদের ছোট চ্যানেল সামান্য চ্যানেল উপার্জনটা কী পরিমাণ হইতে পারে এটা আমরা ভালো জানি এই যে যাদের নিয়ে কথা বলে তিশাদের নিয়ে তারা তাদের সোনিয়া আক্তার রিমার 3 ভাগের টাকার 1 ভাগ হয়তো তিশারা ইনকাম করে সোনিয়া আক্তার রিমা আরও 3 ভাগ বেশি করে তাদের চেয়ে তো এরকম মানে বুঝলাম না তো নাশকর হওয়ার কারণটা কিতে উনিও উপার্জন করতেছে ভালো কথা এই শুনি একটা রিমা ইউটিউব থেকে উপার্জন করতেছে 1 লাখ টাকা এটা ওনার ক্রেডিট উনি নিজে ঘরে বসে 1 লাখ টাকা উপার্জন করতেছে দর্শকরা তাকে সেই সুযোগ সুবিধা করে দিছে সেটা শুক্রিয়া আদায় না করি মানে উল্টা হাজব্যান্ড এটা কিনেছে আর কতটি গরিব দুঃখী লাশ আর মহিলারা আছে এডিনে যাই কমেন্ট সেকশনে লেখে আফু আপনার হাজব্যান্ড অনেক ভালো আপনি অনেক লাখি ভাইয়া আপনাকে এইটা দিছে ভাইয়া আপনাকে সেটা দিছে আরে বেডিরা এরকম লাখি লাখি না কইরা সোনি একটা রিমাজ লাখি তার জামাই দিয়ে সেটা আপনি কেমনি বুঝতেছেন আপনি আপনার ইয়ে করেন আপনি নিজেও এরকম সোনি একটা রিমার মতো ভিডিও বানান ইউটিউবে এরকম না কোমরটারে ধুলান হাত ধরে ধুলান কোমর ধুলানি মারেন দেখবেন আপনিও লাখি হইবেন আপনিও কিনতে পারবেন 1 লাখ টাকার জিনিস কিনি এরপরে কইবেন যে স্বামী কিনে দিছে মানুষ এত এই 2024 সালে আয় মানুষ এত বোকা হয় কীভাবে বেকুব হয় কীভাবে এটা বুঝেন আসলে মানুষ এত সাধারণ হয় কীভাবে এগুলো আসলে যাদের মানে পড়ালেখা আছে যারা এই অনলাইন সম্বন্ধে কিছু ধারণা আছে তারা করে না আর যেডি হারাদিন ঘরের মধ্যে বইতার দুনিয়াদারি সম্বন্ধে ধারণা নাই এডি এই টাইপের কমেন্ট করে যে আপনি ভাইয়া আপনারা এত কিছু দেয় আপনি অনেক লাকি আরে ভাইয়া আপনারা এত কিছু দেয় সৌদি প্রবাসী লোক বললাম তো অন্যরা যদি 20,000 ইনকাম করে ওনার জামাই 1 লাখ ইনকাম করে কিন্তু উনি যেটা ইনকাম করে তার 1 ভাগের 1 ভাগ ওনার হাজব্যান্ড ইনকাম করতে পারে না
উনি যত টাকা ইউটিউব থেকে তিনটা চ্যানেল থেকে উপার্জন করে কিন্তু সুক্রিয়া তো আদায় নাই, বরং সে হজ করিয়াই এনে টাকার জন্য কি পরিমাণ নাটকগুলো যে করে, লজ্জা সরম কোনো কিছু নাই। এই শুনে একটা রিমার দর্শক একটা জিনিস আপনারা দেখছেননি, গতবার গতবার না ইয়েতে যাইতেছিল যে সৌদি যাওয়ার সময় করতেছে যে এবার নতুন বোর জামাই আসবো, দর্শকরা লিখতেছিল যে একটু আমরা এখন খুশি আছি কারণ ওই মহিলার জামাই আইলে মহিলারা মহিলার লগে একটু শান্তি মতনে থাকতে দিতে বা অন্যত চৌকিদারের মতো ঘাড়ের উপর উড়ে দাঁড়াইতেন যে ভিডিও করার জন্য। দর্শক তো দাদির জন্য কান্না নিয়ে আইসে, ভালো কথা, দাদি মারা গেছে কান্না করতেছে, এটাও ওভার অ্যাক্টিংয়ের দোকান যে উপর দিয়ে আইসি। ওনার দেখবেন চ্যানেলের ব্লগিং না যতটুকু ওনার চ্যানেলের যে ব্লগ দেখাইতেছে, পার্সোনাল লাইফ দেখাইতেছে, এটা যতটুকু না দেখায় ওনার নাটকীয়তা, অভিনয়, গানা বাজনা এগুলো আরও বেশি ওনার চ্যানেলের ভিতরে। ওনার পার্সোনাল লাইফ যতটুকু, একটা মানুষের গৃহসজ্জা গৃহ কাজকর্ম যতটুকু তা না, ওনার লাইফের নাটকীয়তা বেশি উনি শো করে পাবলিক প্লেসে। আর একটা জিনিস দর্শক, এখন নতুন যাদের বিয়ে হয়েছে, নতুন নতুন বিয়ে হয়েছে শিক্ষিত ছেলে মেয়েরা, তারা যেটা জামাই বোয়াই এনে রোমান্স করে দেখাইতে পারবো, এই সোনি আক্তার রিমে এই বুড়া বয়সে আই এই বেদি মাস মার্কা জামাই দি এটি দেখানি সাজেনি, দুজন সমানে সমানে সেম সেম হইতে পারবে, দুজনের মধ্যে লাগে বেড়া হয়েছে দেন্দি মাস মার্কা, মানে সহজ সরল টাইপের বেড়ার এক্সপ্রেশন এটা বুঝায় যে ভূতা টাইপের একটা লোক, আর মহিলা হয়েছে গেরাইম্যা খ্যাট টাইপের একটা মানে শক্ত টাইপের মহিলা। এদের এই ওভার অ্যাক্টিং নাটকের ভিতরে কিন্তু এই জিনিসটা ওনারা ফুটাই তোলে। তো একটা দেন না এই বেন্দি মাস মার্কায় দেন্দা ইয়া কি যেন ভূতা টাইপের বেড়ারে নাচন নাচন কুদন করি, ওই বেড়ার কোলের উপরে যাই উড়ে, এই বুড়া বেড়ি দেখতে কেরম মেলা, আর বেড়া তো এমনি মেরুদণ্ড মনে হয় যে কোথায় ভাঙি যেতে গেছে। একটা জিনিস অন্য করে কয়ে দর্শক, আজকে একটা শর্ট ভিডিও আসছে এই সোনি আক্তার রিমা, ইয়ের মধ্যে লেখছে, লেখাটা লেখছে আর কি, টাইটেলটা লেখছে যে আমার রাজকুমার। রাজকুমার মানে কি, আপনার সন্তান, মানুষ নিজের সন্তান রে না বলে যে আমার রাজকুমার, আমার রাজকুমারী, জামাইরে কেমনে বলে আমার রাজকুমার, জামাইরে তো বলতে হয় আমার রাজা, মানে ওই ফাইলের অবস্থা দেন না যে একদিন মানে আশেপাশের মানুষের ভিডিও দেখতে দেখতে এখন ওই যে খুকি লেখে যে আজকে আমাদের বাড়ি নিজে হাত ছাড়া হয়ে যেতেছে, এটা কিভাবে আজকে বাড়ি নিজে চলে যাওয়া থেকে আমি উপভোগ করলাম, খুকির বাড়ি চলে গেছে হাত থেকে খুকি লেখে আমি উপভোগ করলাম, তারপরে দিয়ে ফাইলের এক রাতের রানী হইলাম, এক রাতের রানী হইলাম। তো তেমনি সোনি আক্তার রিমা তার জামাইরে লেখছে আমার রাজকুমার, জামাইরে লই টিং টিং করে না আসে, এরপর লেখছে আমার রাজকুমার, রাজকুমার তো মানুষ সন্তানরে বলে, রাজকুমারী আমার সন্তানরে মানুষ বলে যে আমার রাজকুমার, আমার রাজকুমারী, জামাইকে তো বলতে হবে আমার রাজা। তো এদের অবস্থা দেখেন, আশেপাশের যা দেখবো এরকমই স্মার্ট দেহানের একটু চেষ্টা করে। তো আসলে কালকে না কদিন আগে ইয়ারে দেখলাম, কারা জানি দেখলাম একটা ভিডিওর মধ্যে, ও তাপসী আর এটা না একটা সানবিজ ভাই টনি দুইজনের, টনি দুইজনের ভিতরে একটা ভিডিও হয়েছে আর কি, তাপসীও একটা তেলা তেলা ফোকাও একটা পাখি আর তাপসীও সেলিব্রিটি। তো আমাদের কিছু কিছু ব্লগাররা হঠাৎ করে দর্শকদেরকে এমন জায়গায় নিয়ে গেছে, দর্শকরা তাদেরকে এমন জায়গা ইয়ে করে দিছে, তৈরি করে দিছে ইউটিউবে, কিন্তু আশেপাশের সব কিছু দেয় একটু স্মার্ট হইতে চায়, স্মার্ট হইতে চায় এখন কোন ওয়ার্ডটা কি এর লগে যাইব হেডা আর বুঝতে পারে না, মানে ওই তেলা ফোকার মতো পাখি হয়েছে ওনারা। যা ওনার যে হাজব্যান্ড অবশ্যই উনি নাচবো, অসুবিধা নাই নাচুক, কিন্তু এটা একটু মানানসই হইতে হইব, সমানে সমানে মিলতে হইব, এন মানে মিলে না তো মনে হয় কি কি ওভার অ্যাক্টিং করার জন্য, স্মার্ট হওয়ার জন্য একটু ট্রাই করতেছে, কিন্তু ওনার হাজব্যান্ডের এক্সপ্রেশন দেখলে মনে হইতেছে বেড়াকো শাড়ি দিয়ে মা কান দিবেছে, তুই আরে এটি কিতা করাইতেছে তুই এনের মধ্যে, বেড়া তো ক্যামেরার দিকে চাইতে পারে না, লজ্জা লাগজন মরি যায়। আর এই শুনে একটা রিমা মানে ওভার অ্যাক্টিং করতে করতে স্টার জল সার জি বাংলা চাইতে চাইতে ওভার অ্যাক্টিং করি করি মানে নাচন কুদন করে করে বেড়ার গায়ের উপরে যাই যাই জাফাই জাফাই পড়ে, আর বেড়ার কোলের মধ্যে যাই
বেড়ার কোলের মধ্যে যায় জাফায় উঠতে যায়, বেড়ার মানে মেরুদণ্ডটা ভাঙে গেছে কই, আবার উড়ি আবার টো টো করে রাউন্ড রাউন্ড করে ঘুরে। আরে ভয় না ইয়ে করি এনে এটা বিবেচনা করে দেয়েন যে আপনার বিয়ের তো কম বছর হয় না, হোলার বয়স হিসেবে ধরলে তো 7-8 বছর হয়ে গেছে, এটি যদি আপনার দোন আপনাকে দোনজনের বয়স্ক পুরুষ আর বয়স্ক মহিলা লাগে, আপনারা যদি টিনেজ অবস্থায় থাকতেন পড়ালেখা অবস্থায় যদি বিয়ে হইন দেয়া যাইতো তাইলে এই জিনিসগুলো একটু মানাইতো, সমাজের মধ্যে সব কিছু মানানসই হওয়া লাগে, মানাইতো ভালো দেয়া যাইতো। কিন্তু আপনি বুড়া বয়সে ওই এরকম মানে টিউবলাইটওয়ালা জামাই নিয়ে আপনি যদি সালমান খান বানাইতে চান তাইলে এটা কিন্তু সমাজের মধ্যে রসা যাবে না, এটা বাংলাদেশ। প্রতি দায় দায়িত্ব কিন্তু জনগণের অনেক বেশি, যেহেতু আপনি 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক একটা চ্যানেল দিয়ে, তো আপনার দায়বদ্ধতা কিন্তু দর্শকদের কাছে অনেক। আপনি যদি এরকম মানে এই টাইপের কি কইতাম কুত্তার গো বিলের ঘুমার্কা ভিডিও বানান যে এই বুড়া বয়সে আই আপনি যদি জরি না থেকে আপনি যদি জেরিন সাজতে চান আর আপনার এই যে টিউবলাইট মার্কা জামাইরে যদি সালমান খান বানাইতে চান এটা কিন্তু রসা যাবে না, এটা দেখতে কিন্তু বাজে লাগে। তো আপনার প্রতি আমার একটা উপদেশ থাকলো, আপনি 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক হিসাবে আপনি এমন কিছু কন্টেন্ট দেখান যেগুলো দেখলে মানুষ শিখার অনেক কিছু আছে এবং আপনার থেকে আশা করে দেখে মানুষ আপনাকে সাবস্ক্রাইব করে দিছে। কিন্তু আপনি যেগুলো এগুলো বুড়া বয়সে আই এসব ঢংসং এটি দেখেন টিউবলাইট মার্কা জামাইলো এটি মানায় না আর রসা যায় না। তা আপনার যেমন দায়বদ্ধতা আছে আপনি সেই রকম কন্টেন্ট রেডি করেন। শুনেন আমাদের অনেক দেশের বাইরে অনেক আফুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানায়, আপনার মতো এরকম জামাই লইয়াই টিউবলাইট মার্কা জামাই লইয়াই ওই আফুরা তাদের লাইফ স্টাইল জন্মগতভাবে তারা অনেক মানে হাই সোশ্যাল সমাজে বসবাস করে, তাদের অনেক যে উন্নত জীবনযাত্রার মান ওনাদের জীবনযাত্রার মান অনেক উন্নত, তো ওনারা এসব কিছু করে না, ওনারা নিজেদের ব্যক্তিগত লাইফ স্টাইল যতটা পারে অতটা শেয়ার করে। আপনার মতো এই মানে বুড়া বয়সে এরকম বুড়ির ঢঙ্গগুলো ওনারা দেখায় না, কিন্তু ওনাদের কমেন্ট সেকশনে দেখবেন আর ওনাদের দর্শকরা একদম শিক্ষিত এবং জেনুইন ভদ্রলোকরাই কিন্তু ওনাদের দর্শক, ওনাদেরকে ওনাদের কমেন্ট সেকশানে দেখবেন না ওনাদেরকে বাজেভাবে কেউ একটা কথা বলতে বা ওনারা একটা বাজে কন্টেন্টের রিয়েক্ট নিয়ে একটা ভিডিও বানাইতে, কেউই বানায় নাই, ওনাদেরকে করেই না কেউ একটা বাজে কমেন্ট। তো আপনি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার নাচন কুদন করি বাইর ভরে বেশি কিন্তু আপনি হয়ে গেছেন, তাই আপনার প্রতি অনেক দায়বদ্ধতা কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনার অনেক দায়বদ্ধতা আছে আপনার ভিউয়ার্সদের প্রতি যে সুন্দর কন্টেন্ট উপহার দেওয়া। এই বুড়া বয়সে আই টিউবলাইট মার্কা জামাই লই এনে লাভ দি বেড়ার লইবার মতো শক্তি নাই, আমরা লাভ দি বেড়ার কমলা রঙের জামা পরি না লাল কালারের একটা জরিনা মার্কা জামা পরি লাভ দি বেড়ার কোলে উড়ে যাবেন এগুলো মানানসই লাগে না। আর একটা জিনিস বলি, আপনি তো মুসলমান মানুষ এরপরে আপনি হজ করছেন যেগুলো আপনি দেখাইছেন এগুলো মানায় না আর রসা যায় না। বাপ কি আশ্চর্য লাগছে যেদিন জরিনা মার্কা জামাটা পরি এই টিউবলাইট মার্কা জামাই কোলের উপরে যাই লাভ দিয়ে যায় জাফাই যাই উঠছে টো টো করে ঘুরি যেদিন সোনা ছড়ে দিছিল হায়রে নাটক। দর্শক ভিডিওটা মানে ওনার ছেলে করছে আর নাহলে ওনার ভাই করে দিছে, লজ্জা সরম তো একটুখানি রাখতে হয় যে ফোলাটা তো বড় হয়ে গেছে, ফোলার সামনে এভাবে কীভাবে মা ঘুরিয়ে তো ওভার অ্যাক্টিং করে, মানে বেড়ারে যে কী পরিমাণ যে শিকায় পড়ায় এমনি এমনি করি অন বেড়া তো চাইতেই পারে না ক্যামেরার দিকে যে এটি কী তো করবে। আরেক দিকে আমি বোর কথা না শুনিও বলতে পারে কিছু করতে পারে না, কারণ বউ ইউটিউব থেকে মাস শেষে 10-12 লাখ টাকা ইনকাম করে, তো আমি তো এটা কথা তো শুনতে হইব লাজ সরম দিয়ে কী তো করবো, টাকাটাই তো মেন। এত দুষ্টু দুষ্টু খেলাধুলা এগুলো আপনারা ইয়ের মধ্যে করেন না, মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ক্যামেরার সামনে এসব দুষ্টু দুষ্টু খেলাগুলো কেন করে পাবলিককে দেখাইতেছেন? আপনাদের এই দুষ্টু দুষ্টু লোমান্স আর ভালোবাসা লাভিং লাভিং এগুলো নিজেদের মধ্যে রাখেন, অনেকদিন পরে স্বামীর কাছে গেছেন এই যে তানজিলের মতো হাতে হাত ধরে কসলা কসলা করেন এগুলো তো আপনার অনেকটি করার বয়স না, তাও কারে দিয়ে আপনার ফোলা পিছন দিয়ে বই উকি মারি সাইডের সামনে আপনার জামাইয়ের হাত ধরে কসলা কসলি করতেছেন, কী লজ্জাজনক ব্যাপার সেপার। আর কারো কি স্বামী নাই আর কেউ কি বিয়ে নয়, এমন তো না যে আপনার নতুন বিয়ে হয়েছে তানজিলের মতো, এমনও তো না, তো কসলা কসলি এগুলো মানায় না আপনার এই বয়সে। এগুলা জিনিস সোনিয়া আক্তার রিমা আপু আপনারে বলি যে
এই যে কসলা কসলিগুলো করেন, এগুলো তো নিজেদের পার্সোনাল ব্যাপার, এগুলো তো আপনি চার দেওয়ালের ভিতরে করাটা কথা, আমার ছেলেরা তো দেখান দেখান, আবার বাইরে মানে বাইরে ওপেন মানে প্ল্যাটফর্মে এগুলো আমাদেরকেও দেখান, মানায় না, এগুলো রসা যায় না, এসব দুষ্টু দুষ্টু লাভিং লাভিং ভালোবাসাগুলো এগুলো গোপনে করতে হয়, এগুলো জনগণের সামনে করতে হয় না। তাছাড়া আপনারা নতুন, আপনার নতুন বিয়ে হয় নাই, আবার তাছাড়া আপনি এখন মানে 16-17 বছর 18-20 বছরের কলেজে পড়া মেয়েও না, দেখলে বোঝা যায় আপনার বয়সটা কত হইবে। তো অতএব এগুলো কিন্তু পরিবেশ দূষণ হয়, ছোটো ছোটো বাচ্চারা নাকি আপনার ভিডিও প্রচুর দেখে, আপনি যদি এরকম লাভ দিয়ে যায় জামাইয়ের কোলে উড়ি যান, তারপরে হাত ধরি কসলা কসলি করেন, এগুলো তো ছোটো ছোটো বাচ্চাদের প্রতি খারাপ একটা এফেক্ট পড়ে। আপনার কিন্তু দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, ইউটিউবের বাসিন্দাদের প্রতি। তো ঠিক আছে, আজকে আপনার এলে এনে কথা শেষ করিলে বাকিটা ভিডিও অন্যদের নিয়ে কথা বলি। শুনি একটা রিমার দেই লতন সৌদি আরব গেছে গে, তির জামাইয়ের কাছে কুইন হেলানি, হেলানি গেছে গে সৌদি আরব, হেনে যান ইস্কাট হিন্দি, ইস্কাট হিন্দি ঘোরাফেরা করতেছে স্মার্ট হয়ে। বাবু রে, যদি ইউরোপের দেশে ঢুকতে পারে তো এগুন বেগুন মনে ল্যান্ড হয়ে দৌড় দিলক, বা সৌদি আরব যায় যদি এরমা ঢং সং দেয় তেহারে, তো আমার মনে হয় ইউরোপের দেশে যায় লন্ডন, আমেরিকা, কানাডা এগুলোতে যাই ঢুকতে পারলে মনে হয় এগুনি স্কার্ট খুলি দৌড় দিল, অন্তে স্কার্ট ফরা শুরু করে দিয়েছে, কী পরিমাণে স্মার্ট হওয়া শুরু করে দিয়েছে ফদ্দাশ্বরের বাসিনীরা। কোন দিন জানি ফদ্দা নদীতে এই স্কার্ট বাসায় লই যা গই, তখন জামাইয়ের কাছে গেছে মানে যাইবার সময় বুড়িয়েডেরে শাসি শাসি তুলি, তারপরে গেছে কী পরিমাণ মেকআপ করি মুখের মধ্যে, কী স্মার্ট দেইতেছে। আরে তাইয়ে যে কইল সানবিজ ভাই, তনি যে কইল যে তেলা ফোকা কি কোনো দিন ফাঁকি হয়নি, তো তোরা এটা কিয়া দেয় আস, তোকে তো প্রথম থেকে মানুষ চিনে, তোকে ভিডিওগুলো প্রথম থেকে মিলাইছে আর এখনকারগুলো মিলাই দেয় যে কে বা কাহারা। তো দর্শক এনে থাক, এবার হেলানিরে এবার থাই থুই দিই, এবার হিন্দি এর লোকই মাইনুর বেগম আর তার ফা লুলু ম্যাডাম রলে একটু কথা কই, লুলু ম্যাডাম তার বাইরের লগে পার্সোনালি কথাবার্তা যেগুলো ফোনের মধ্যে হয়, পরের দিন বাইরের লগে কী কথা কইছে এডি, আবার পরের দিন আন্নগর লগে আয় কুট কুটটে বুড়ির মতন বই বই আয় কইব, ভাবির এটা মানতে পারলাম না, ভাবির এটা মানতে পারলাম না, ভাবি কয় 4-5 জন লই ইয়া দেড় 2 মাস কি থাকা কি সম্ভব নি, কে রে তোকে ভিতরে না বেলে লাভিং লাভিং আন তোর ভাবি এসব কথা কয় কিনলে রে, লুলু আফা আনার ভাবি এসব কথা কিনলে কয় আপনাকে ভিতরে না বেলে এত লাভিং লাভিং বেলে মাস প্রথম যখন ইউটিউবে আসছিলেন তখন লাভিং লাভিং, তারপরে একজন একজনের চুলগুলো এমনভাবে ছিঁড়ছেন, একজন একজনটা খোলা খাতা বানাই দিছেন, অন আবার কন কি আপনার ভাবি কইতেছে আপনার বাসায় যাই কি দেড় 2 মাস থাকাটা কি সম্ভব নি, আর শুনলাম বলে আপনার জামাই এই যে আপনার জামাইরে দিয়া নাকি তৃষা নাকি কমেন্ট সেকশনে দেখলাম কমেন্ট আসতেছে যে তৃষা নাকি আপনার জামাইরে দিয়া ফেডি কিউর মেডি কিউর মেসেজ আরও কিতে কিতে বেলে মেসেজ না তো মাসাজ এগুলো নাকি করব আর কিতে কিতে করব, তো আপনার জামাইরে দিয়ে ঘটনাটা কতটুকু সত্য কইেন তো আরেকদিন ভিডিওতে, যেভাবে গালোয়াত দিই বাবি বাবির সাথে কী কথা হয়েছে এটা আবার পরের দিন দর্শকদের কাছে আবার কইতে আর বাবি ছাড়া চলে না রে, তানজিলা ছাড়া চলে না লুলু আফার, তো দর্শক বাপিরে নিয়ে বাপিরে নিয়ে কিন্তু লুলু আফা ফদ্দাশ্বরে যায়, ফদ্দাশ্বরে যায় 1 মাস থাকতে পারেন, সরি কথা গোলাই ফেলতেছি কেন, মাইনের বেগম বাপিরে নিয়ে ফদ্দাশ্বরে যায় 1 মাস থাকতে পারেন, লুলু আফার বাসাতে আরও বেশি দিন থাকার কথা, দেড় 2 মাস থাকাটা কি একজনের বাসায়, তাহলে কি আপনার ভাবি আপনার কি একজনই মনে করে আপন মনে করে না, যে বাপি যদি আপনার বাইয়ের শ্বশুর বাড়িতে যায় 1 মাস থাকতে পারে তো আপনার বাড়িতে নেন একা, আপনার আপনার বাড়িতে যায় 1.5 মাস থাকলে কী হইবে, আপনারা ননদ বাইর বলে এগুলো পাচ্ছনাল আলাপ সালাপ এগুলা, আপনারা এগুলো কিনলে ইউটিউবের মধ্যে গালোয়াত দিয়ে দিই দর্শকদের লগে বাইর বয়ান নন্দের, তো এক কান কথা কই আপনারা দুইজনে একসাথে লাইভে জয়েন্ট হয়ে যাইয়েন, লাইভে জয়েন্ট হয়ে আপনি কী কইবেন না কইবেন, একবারে ননন্দে বাবির মনের কথা বিজ্ঞান দর্শকদের সামনে ফুটাই তুলতে পারবেন, প্রতিদিনে তো আহারে এটা হইলো না এটা কেন করলাম ভাইয়ার সাথে এটা কেন হইলো মানতে পারতেছি না, আপনার তো বাংলাদেশ ছাড়া চলে না, আপনি সবচেয়ে ভালো করবেন যদি মিমে সোনবাড়ির যাই প্রতিষ্ঠিত হয়ে যান তাহলে দেখবেন আপনি ভিউ আর মালয়েশিয়া থান লাগত না, হারা দিন এতরে মশাবি কিছুই করা লাগত না, আপনি মিমে সোনবাড়ির চলে যান গই।
এদিকে মেমবতী আফা, আরে কি পরিমাণ ব্যস্ত, কি পরিমাণ ব্যস্ত, মা আছে, মা বেলে সেন সেন করে প্রতিটা কমেন্ট সেকশনে, দর্শকরা শুধু লিখতেছে মিম এত দায়িত্ব জ্ঞানহীন মহিলা, মা আছে ঘরের মধ্যে টিপতে রেডি করে দিব, বাবুরে মিম কতজনের ডিউটি মিটাইব, মিম একদিকে বাবুরে লাভিং লাভিং এর ডিউটি আছে, আরেক দিক দিয়ে মিমের বিজনেস শুরু করছে, এর আরেক দিকে ইউটিউবার, মিম আবার আরেক দিকে ইউটিউবার, তো কত দিকে হিতিটা আনবো আর হিতি কিটার আনবো, মেকআপ বুতরের কি সংসার এমনি এমনি ভাঙছিনি গন্তরা, হিতি সংসারে গিয়ে কি এমনি এমনি ভাঙছিনি, হিতি তো কোনো সংসারিক মহিলা না, এর হিতি সংসার করতে তো আর ভাল লাগে না, হিতির সংসারটি কেন কি এনে এনে নি, হিতি তো আসলে স্বর্ণসারা মহিলা বৈরাগী টাইপের, ইতি জায়গায় জায়গায় এনতে এনে ঘুরিন না মহিলা, ইতি কি সংসার করার মহিলা নি যে ইতি ইতির মারে ইয়া করবো মাল লাইফ তোর বানাইব, দর্শকরা খালি কমেন্ট সেকশনে হমান এলে, দর্শক এদিকে সেফা শুটকে তার বাইর বর ভিডিওর মধ্যে দিছে শাইন রেবেলে মুক্কা মার, ইয়া মুখের মধ্যে এক মুক্কা মারি নাকি গাল খাওয়াই দিব, সেফা শুটকির বাইয়ের বউ ভিডিওর মধ্যে দেয়াইতে আছে শাইন রেবেলে মুক্কা মারি বেলে গাল বেলে ভাঙ্গি দিব বেলে, কি যে একটা অবস্থা এদের, দর্শক আরেক দিকে তানজিলা টাকা সরাসরি টাকা শুধু সিনি মিনি গেলে, তানজিলা যে ব্যাংকে গেছে এদিন ইয়ারে নিয়ে সাকিবরে নিয়ে দৌড়াদৌড়ি বাপ্পিরে নিয়ে, আর বাপ্পি যে এনে সুন্দরভাবে নাটক রচনা করে চলিয়েছে, দর্শক নাটক রচনা করে চলিয়েছে, তো আসলে তানজিলা ব্যাংক থেকে টাকা উড়াই বাপ্পিরে দিছিল, দেওয়ার পরে এই সমস্ত শপিং টপিং এসব নাটক সাজাইছে, দর্শক গতকালকের ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করছে যে এদের রোম একটা এলাই দেখাইছে তানজিলার বেডে, যে রুম একটা দুইটা বড় ব্যাপার না, বাপ মানুষ কিভাবে পারে যে মেয়ে নতুন সদ্য বিবাহিত মেয়ের বাসায় এনে যায় ভিডিও করি আপলোড করি খাওয়া লাগবে কন্ত দর্শক, আর কিছু দর্শকরা কমেন্ট করছে যে এদের তো রুম নাই এলে তানজিলের বেডরুমে যাই বইছে, সবচেয়ে বড় কথা হয়েছে রুম থাকাটা বিষয় না, কথা হয়েছে যে একজন বাবা যদি তার ন্যূনতম একটু পার্সোনালিটি থাকতো ব্যক্তিত্ব থাকতো সে কোনো কোনো কোনোভাবে তানজিলের শাশি শাশুড়ির রান্নাঘরে ঢুকি ভিডিও করতে পারতো না, যে কোনো ভাবে মেয়ের বেডরুমে চলে যেত না, যে বেটা পরের দিন যায় মেয়ের বাসর করে যায় শুই পড়ে এই বেটা হয়েছে বাপ্পি, তার কি কইব, দর্শক ভিডিওটা আর বেশি বড় বানাইতেন না এনে শেষ করি মাই জানলাই, আর কারে নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট সেকশনে অবশ্যই ইনফরমেশন সব লেদি যাইন, আর আন্ডার ব্যক্তি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।